দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। সবাইকে আবারও বিজয়াদশমীর প্রীতি ও শুভেচ্ছা। এখন আমরা অবস্থান করছি ময়মনসিংহ শহরের বড়কালীবাড়ির সামনে। তো বড়কালীবাড়ি এবং লোকনাথ মন্দির দুইটা কিন্তু পাশাপাশি, তো এই দুই মন্দিরের মূর্তিগুলা নিয়ে যাওয়া হচ্ছিল বিসর্জনের জন্য। তো আমরা এর আগে ময়মনসিংহ শহরের দুর্গাবাড়ির যেই বিসর্জন রয়েছে ওইটা কিন্তু ভিডিও আপলোড করেছি, ওইটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো এখন আমরা কাছারিঘাট যেহেতু যাচ্ছি, তাই যাওয়ার পথে যতগুলো মূর্তি পড়ছিল সবগুলো অল্প অল্প করে ভিডিও করে নিচ্ছিলাম। এটা হচ্ছে নাগবাড়ির পূজা। তো ওরা কিন্তু অল টাইম এরকম কাঁধে করেই মূর্তি নিয়ে যায়, ওরা কোনো রকমের গাড়ি ইউজ করে না। তো এখন আমরা কাছারিঘাট প্রায় চলে এসেছি। তো পুরো রাস্তায় কিন্তু কোনো রিক্সা ছিল না, মানে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল, শুধু মূর্তিগুলোই যাচ্ছিল ওই দিক দিয়ে। লাইন টু লাইন প্রচুর পরিমাণে মূর্তি যাচ্ছিল। আর এগুলো ভিডিও করার কারণ হচ্ছে যেন আপনাদের কাছে ক্লিয়ার হয় যে ময়মনসিংহ শহরে কতগুলো পূজা হয়ে থাকে। তো এখনও আমরা নদীর ঘাট পর্যন্ত যেতে পারিনি, প্রচুর মূর্তি, প্রচুর ভিড়। এখন আমরা এসে নদীর ঘাটে পৌঁছালাম। তো নদীর ঘাটে প্রচুর লাইটিং ছিল আর মানুষজন তো দেখতেই পাচ্ছেন কী পরিমাণ। তো এখানে নিরাপত্তা ব্যবস্থাও আমার কাছে খুব ভালোই লেগেছে। এছাড়াও এখানে বিভিন্ন খাবারের দোকান ছিল, ফুচকা আইসক্রিমে বিভিন্ন রকমের খাবারের দোকান। তো চলুন আমরা এখন নদীর ঘাটে চলে যাই, দেখি মায়ের বিসর্জন। ফুচকা খেতে খেতে আমরা দশমী উপভোগ করছি। তো এখন কিন্তু প্রচুর পরিমাণ মূর্তি চলে এসেছে ঘাটে, একদম ঘাট ভরে গেছে। তো চলুন একে একে আমরা উপভোগ করি।
একের পর এক প্রতিমা বিসর্জন হচ্ছে। তো এখানে যে শুধু দুর্গা মায়ের বিসর্জন হচ্ছে তা কিন্তু নয়, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, যারা যারা মার সাথে ছিল সবারই কিন্তু বিসর্জন হয়ে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে কৈলাসে।
আগের ভিডিওতেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা কিন্তু প্রচুর ভিডিও ছাড়াও অন্য প্রকার ভিডিও তৈরি করি, যেমন বিভিন্ন ট্রাভেলিং ব্লগ, তারপর বিভিন্ন রেস্টুরেন্টের রিভিউ ব্লগ এগুলা। তো আপনারা কিন্তু এই সকল ভিডিও আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটাতে পেয়ে যাবেন। তো আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে ওই ভিডিওগুলোও দেখে আসতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এটাই আমাদের দুর্গাপূজার শেষ ব্লগ। সবাইকে আবারও বিজয়াদশমীর প্রীতি ও শুভেচ্ছা। পরবর্তীতে কিন্তু আবার আমরা কালী পূজার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব, মাঝখানে কিন্তু বিভিন্ন রকমের ব্লগ আপলোড হবে। তো আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।